বলদ দিয়ে মারা ঘুরাচ্ছে। এমন পরিস্থিতি হয়ে গেছে, মানে ভিডিও করার এই মাছগুলো পেয়েছি। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ ভিডিও। এখন বাজে 7:25, আজকেও 4টার সময় উঠেছিলাম গাইজ। তারপরে ভিডিও ছিল কালকের, সেটা এডিটিং করে মাঠ গিয়েছিলাম, মাঠে ব্যায়াম করে বাড়ি আসি। বাড়িতে এসে বাবার সঙ্গে তোমরা অবশ্যই দেখতে পাবে গাইজ, ভিডিও শুরু অলরেডি মানে 6টার সময় আমি শুরু করেছি। এখন আমি ফার্স্ট ইন্ট্রোটা আমি দিচ্ছি গাইজ, ওকে। এখন আমি চলে এসেছি খামার। এই খড়কুড়োর মধ্যে অনেক ধান আছে, সেগুলো এই যে বলদ দিয়ে মাড়া ঘুরাচ্ছে, তাহলে ধানগুলো ঝরে যাবে গাইজ। সূর্য মামা দেখে না উঠে গেছে। তো এই রোডটাতে একটি ঘোড়ার গাড়ি পেরিয়ে যেতেছিল, তখন আমার ফোনটা ছিল না, আমার বাড়ি সামনে দিয়ে চলে গেল। তখন ভাবলাম সাইকেলটা নিয়ে আমি তখন চলে এলাম, কারণ ঘোড়ার গাড়ি তো আর সবসময় দেখা যাবে না, ঘোড়া তো আর সবসময় আমাদের এই সাইডে দেখা যায় না। আজকে দৌড়তে গিয়ে খেজুর রস নিয়ে এসেছি, ঠান্ডা ঠান্ডা খেজুর রস, মিষ্টি মিষ্টি, খাওয়া যাক। আজকেও গাইজ যেতে বলতেছিল আমাকে, কিন্তু আমি যাচ্ছি না, কারণ হচ্ছে আমাদের ধান শুকানো হয়ে গেছে, তো ধান পেশাতে হবে গাইজ। যাচ্ছি না, মা বললো আজকে কাজে যেতে হবে না। এরা লোহাগড় যাচ্ছে, আজকে হচ্ছে 10 দিন। কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, একটা মামিমা আমাদের মারা গিয়েছিল, তো আজকে তার ঘাট গাড়ি রিজার্ভ করে যাচ্ছে গাইজ। ঘাট থেকে এসে আমি গিয়েছিলাম জবররা ধান পিসাতে, আর জবররা থেকে এসেই এই যে এখন ভিডিও শুট করছি গাইজ। এখন বাজে গাইজ 11:32, এখনও স্নান করিনি, আর আজকে কিছু কাজ নেই, কাজ ছিল কিন্তু আমি যাইনি। আর মা বললো যে ধানগুলো পিসাত যা জবর। রাস্তা ধারে আমি ভিডিও শুট করছি, দেখে না গাইজ, তো বাইরের থেকে নয়েজ আসতে পারে, তবুও মাইক্রোফোনটা নিয়েছি, কোনো অসুবিধা নেই, বেশি নয়েজ আসবে না আর শুনতে পাবে না তোমরা। কিছু এমন পরিস্থিতি হয়ে গেছে, মানে ভিডিও করার ইচ্ছা থাকে কিন্তু ভিডিও করতে পারিনি। সকালবেলা আমার ফোনটা চার্জ ছিল না, একদমই ছিল না, চার্জ দিয়ে আমি জবররা গিয়েছিলাম, সেই জন্য আমি ভিডিও করতে পারিনি। মা এখানে মাটি দিচ্ছে, ক্ষেতের যে দোয়াশ মাটি সেই মাটিটা রান্নাঘরে দিয়েছে, দেখেন অনেক সুন্দর। দিদা আজকে সকালবেলাতে স্নান করেনি, তো এখন স্নান করতে যাবে, অনেক সুন্দর হয়েছে, চাল ফ্রেশ চাল। গাইজ আমি এখন যাচ্ছি লদুলকা মেডিকেল শপ, কিছু ওষুধের দরকার আছে গাইজ, সেই জন্যই যাচ্ছি। আর এখন বাজে প্রায় 1টা, এসে নিয়ে স্নান করতে হবে। যাই হোক গাইজ, আমার ওষুধ নেওয়া হয়ে গেছে, এই সময় বেশি ভিড় নেই, বিকালবেলাতে প্রচুর ভিড় হয়, প্রচুর। একটা ফলের দোকান আছে, কলা নিতে হবে গাইজ, কারণ আমার কলা শেষ হয়ে গেছে, তোমরা তো জানো ডেলি 1টা করে কলা খাই। ডেলি আমি কলার দোকানের সামনে চলে এসেছি, দে রে 10 টাকা কলা ভাইটি। সেদিন নিয়ে গেছি আমি, তো দাদা নকে ওইট এ আমার প্রত্যেকটা ভিডিও দেখে, থ্যাংক ইউ ভাই ভিডিও দেখার জন্য, থ্যাংক ইউ। আজকে দুপুরে রান্না করছে, আজকে সবাই বাড়িতেই আছি, সেই জন্য মাকে বললাম যে আজকে দুপুরে রান্না করবে, সকালবেলাতে একবার হয়েছিল আর এখন হচ্ছে। এইখানে আমার ভাইয়ের ডিম ভাজছে, আর মা এখানে মূলো শাক রান্না করছে। ধরতে যাচ্ছি আমি আর আমার ভাই একটা ছোট্ট ডোবাই, প্রচুর মাছ আছে গাছ, প্রচুর, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এই সাইডে অনেক ধান খেত আছে, কত মাছ নড়ছে। মাছ ধরা আমাদের হয়ে গেছে, তো আমি মাছ ধরার সিন তোমাদেরকে আমি দেখাতে পারছি না, কারণ আমি আর আমার ভাই গিয়েছিলাম, তো দুজনেই মাছ ধরতেছিলাম গাইজ, তো বেশি মাছ পেলাম না, মাছ অনেক ছিল কিন্তু ক্ষেতের উপর দিক থেকে অনেক জল আসছে, সেজন্য মাছগুলো উপর দিকে চলে গেল ক্ষেতটার। তো দেখে না গাইজ এই মাছগুলো পেয়েছি, যার ক্ষেতে মাছ আমরা ধরলাম, সেই বললো যে ওটাই অনেক মাছ আছে, ধরবি তো যা। তো তখন আমি ঘর থেকে জাল নিয়ে গেলাম, কিন্তু না গাইজ মাছ আর পেলাম না বেশি, এই যে এগুলো এবারে তরকারি করবো গাইজ আর ভাত খাবো। এখন বাজে 3টা, কালকের মতো আজকেও সেম অবস্থা, কালকে কাজ করে গাইজ 3টা 4টার সময় স্নান করেছি, আর আজকে কাজ করিনি তবুও 3টার সময় স্নান করলাম, কি অবস্থা গাইজ। আমার মা ধান সিদ্ধ করছে, বাদাম খাচ্ছে আর ধান সিদ্ধ করছে গাইজ। এখন আমি যাচ্ছি লক্ষণপুর, আর এখন বাজে প্রায় 4:29, আর দেখতে পাচ্ছ গাইজ মেঘ করছে, আর বাবা ফোন করেছিল, এবার যে খড়গুলো প্লাস্টিক ঢাকা দিতে হবে, আমি লক্ষণপুর থেকে আসি, তারপরে যে খড়গুলো আছে সেগুলো প্লাস্টিক ঢাকা দিতে হবে, যদি বৃষ্টি চলে আসে তাহলে যে খড় সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে গাইজ। তাড়াতাড়ি আমি যাই লক্ষণপুর থেকে ফিরি। এখন আমি আছি কুলগোড়ার মোড়ে,
আর একটুকু এগোলেই মধুবন, যেখানে আমার বাড়ি। ফাইনালি অন্ধকার হয়ে গেছে আমার পরিগড়াতে, এখন বাজে 5:31। তো তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, নাহলে মা আমাকে বকাবকি করবে যে অত অন্ধকার করলি। অনেক বেলা ছিল, মানে পরিষ্কার ছিল তখন আমি এসেছিলাম গুলগোড়া। তো তাড়াতাড়ি যাই বাড়ি, বাড়িতে গিয়ে আমি ভিডিও বানাবো। আর সাইকেল নিয়ে এসেছি, দেখে নাও, বাড়ি চলে এসেছি। তো কালকের মতো আজকেও প্রজেক্ট লিখছি আমি, আর বেশি নেই, আর কিছুগুলো আছে, কিছুগুলো লিখলে একবারে কমপ্লিট হয়ে যাবে। মায়ের এখনও ধান সিদ্ধ হয়নি, কারণ কালকে অনেক ধান ভিজিয়ে দিয়েছিল, সেজন্য অনেক মানে দেরি হয়ে গেল, আর শেষ হয়ে গেছে, সেজন্য মা খড় দিয়ে ধান সিদ্ধ করছে। আর এখানে একটা লাইট আছে, যে লাইটটা দিয়ে আমি ব্লগ করতাম, এই যে। আর এই সাইডে আমার ভাই, এই যে দেখে নাও গাইজ, টিভি দেখছে। আমি টিভি দেখা প্রায় ছেড়েই দিয়েছি, যা দেখি মোবাইলে, ইউটিউব, অনলি ইউটিউব। এইগুলো মা সিদ্ধ করলো আজকে। ব্লগটি এখানে আমি শেষ করছি, আশা করি ব্লগটি দেখে তোমাদের খুব ভালো লাগলো। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবে। আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত।